नमस्कार बंधु, राजेश एंटरटेनमेंटे आज आपके फाटाफाटी हासिर गल्प शुनाब। टेनिदार गल्प सुनते सुनते एक लाइक करबें और अन्य गल्पगुलो सुनते चैनल के अवश्य सबस्क्राइब कर। आज चलून सुनी नारायण गंगोपाध्यायर टेनिदा समग्र थेके नेवा गल्प एकादशीर रांची यात्रा। টেনিদা বললে, আমার একাদশী পিসে মশাই। আমি বললুম, একাদশী পিসে সে আবার কীরকম? কীরকম আর, হার কঞ্জুস, খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না, একাদশী বলে। কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন। আমি বললুম, ভালোই করলেন, রাঁচি বেশ জায়গা, হুডরু আছে, জোনা ফলস আছে। আমরা একবার ওখান থেকে নেতারহাট বাধা দিয়ে, টেনিদা বললে, তুই থাম না কুরুবক কোথাকার, একটা কথা বলতে গেলেই বকবকানি শুরু করে দিবি। একাদশী পিসি ওসব হুড্রু জোনহা নেতারহাট কিচ্ছু দেখতে যাননি, তিনি গেছেন কাঁকেতে। কাঁকে? আমি চমকে বললুম, সেখানে তো? আমার পিঠে প্রকাণ্ড একটা থাবড়া বসিয়ে টেনিদা বললে, ইয়াহ, এতক্ষণে বুঝেছিস সেখানে পাগলা গারদ, তোর নিজের জায়গা কি না, তাই কাঁকে বলবার সঙ্গে সঙ্গেই খুশি হয়ে উঠলি। আমি বেজার মুখ করে বললুম, মোটেই না, কাঁকে কখনো আমার নিজের জায়গা না, বরং বল্টুদা বলছিল তুমি নাকি চিড়িয়াখানায় গাব্বে হাউসে দিন কয়েক থাকবার কথা ভাবছ। গাব্বে হাউস? খাঁড়ার মতো নাকটাকে আকাশে তুলে টেনিদা বললে, কে বলেছে? বল্টু, ওই নাটবল্টুটা? হুম, সে কাল আমায় আরও জিজ্ঞেস করছিল, কিরে পেলা, তোদের টেনিদার ল্যাসটা কয়েঞ্চি গজালো? টেনিদা খানিক্ষণ গুম হয়ে রইল, তারপর বললে, অল রাইট, ফুটবলের মাঠে একবার বলটাকে পেলে আমি দেখিয়ে দেব। আমি ভালো মানুষের মতো বললুম, সে তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে, কিন্তু একাদশী পিসের কথা কি বলছিলে? টেনিদা দাঁত খিঁচিয়ে বললে, থাম, ঠাচ ঠাচ করিসনি, দিলে মেজাজ চটিয়ে এখন বলছে একাদশী পিসের কথা বলো, বলবো না ভাগ। কিন্তু টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সে তো জানি। তক্ষুনি মোড় থেকে এক থোঁয়া তিলে ভাজা কিনে আনলুম আর গরম গরম আলুর চপে কামড় দিয়েই টেনিদা একেবারে জল হয়ে গেল। পেলা, ইউ আর এ গুড বয়। আমি বললুম, হুম, এই জন্যেই আমি তোকে এত ভালোবাসি। সে তো দেখতে পাচ্ছি। আবুল সেন আর ক্যাবলার কিচ্ছু হবে না। আমি বললুম, হবেই না তো, এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে, আর একটা মা বাবার সঙ্গে বেড়াতে গেল শিলংয়ে, বিশ্বাসঘাতক। টেনিদা বেগুনি চিবুতে চিবুতে বললে, বল ট্রেটর, ওতে জোর বেশি হয়। বললুম, মরুগ্গে, ওদের কথা ছাড়ো, কিন্তু তোমার সেই একাদশী পিসে? ইয়েস, একাদশী পিসে, টেনিদা বললে, তার কথাই বলতে যাচ্ছিলুম তোকে, আমার ঠিক রিয়েল পিসে নন, মার যেন কিরকম খুঁড়তো দাদামশায়ের, মাস্তুতো ভাইয়ের, মামাতো শ্বশুরের। আমি ঘাবড়ে গিয়ে বললুম, থাক, এটাই হবে, মানে তিনি তোমার পিসে মশাই, এই তো? হ্যাঁ, পিসে মশাই, বাঁকুড়ায় উকিল, খুব পশার বুঝলি, বাড়ি গাড়ি বিস্তর টাকা, এক ছেলে পাঞ্জাবে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে যেন কোথায় প্রফেসরি করে, মানে এত পয়সা করি যে এখন পিসে ইচ্ছা করলে সব ছেড়ে বসে বসে গড়গড়া টানতে পারেন। কিন্তু ও সবে একাদশী পিসের সুখ নেই, খালি টাকা টাকা টাকা, কিন্তু তার একটা পয়সা খরচ করতে হলে তার পাঁজরা ভেঙে যায়। কি করেন তাহলে টাকা দিয়ে? কেন, ব্যাংকে জমান, একটা কানা করিও তোলেন না তা থেকে, বলেন গুরুর আদেশ, গুরু নাকি বলে দিয়েছেন ব্যাংকের জমানোর টাকা কখনো তুলতে নেই, তাতে পাপ হয়। সত্যি ওর গুরু আছে নাকি? ওনার ডিম সব বানানো, ওদের কে এক কুলগুরু নাকি একবার কিছু প্রণামীর আশায় ওর বাড়িতে এসেছিলেন, একাদশী পিসে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তাড়া লাগালেন যে গুরুদেব এক ছুটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একেবারে মানভূম, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে গেলেন।
ডেঞ্জারাস ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস। বাড়িতে লোকজন টেকে না, ঝি চাকর আসে, কিন্তু মোটা মোটা চালের আত পেটা ভাত, আত পোড়া দুখানা রুটি, খোসা শুদ্ধ কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি দিন তিনে খেয়েই তারা বাবরে মারে বলে ছুটে পালায়। যাওয়ার আগে যদি মাইনে চায়, একাদশী পিসে বলেন, মাইনে চুক্তি ভঙ্গের দায়ে এক্ষুনি তোদের নামে এক নম্বর ঠুকে দেব। পিসে মশাইয়ের বাড়িতে গরু আছে, দুধও হয়, কিন্তু দুধ পিসে মশাই কাউকে খেতে দেন না, বলেন ও তো শিশুর খাদ্য। দুধ তিনি বিক্রি করেন। ঘি, রাম রাম, কোনো ভদ্রলোকে ঘি খায়, এক সের তেলে তার বাড়িতে ছ মাস রান্না হয়। মাংস, পিসে বলেন, ছি জিভিংসা করতে নেই। আমি জিজ্ঞেস করলুম, পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না? খাবেন না কেন, পেলেই খান, কিন্তু জিভিংসের পাপ তো অন্যের, পিসের কি দোষ। আর মাছ? মাছ একটু অবশ্যই না হলে তার খাওয়া হয় না, আর দুটো ছোট ছোট শিঙি মাছ আনলে তার মাসখানেক চলে যায়। সে কি? টেনিদা মিট মিট করে হাসলো। বুঝতে পারছিস না, মাছ দুটোকে হাঁড়িতে জিয়ে রাখা হয়, আর রোজ সকালে পিসে মশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছেদের ল্যাজ থেকে এই মনে কর আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ কেটে নেন। আমি একটা বিষম খেলুম। কত বললে? আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ। কাটতে পারে কেউ? ইম্পসিবল। তুই ইম্পসিবল বললেই হবে, যে লোক ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। এমনভাবে কাটেন যে মাছ দুটো টেরও পায় না। পরদিন সে ল্যাজ আবার গজিয়ে যায়, আবার সেই ল্যাজের কাটা টুকরোটা দিয়ে এক বাটি ঝোল রান্না করে খান একাদশী পিসে। বলেন, শিঙি মাছের ঝোল খুব বলকারক। আমি বললুম, তাতে আর সন্দেহ কি, কিন্তু মাছ দুটো মরে গেলে? বাড়িতে বিরাট ভোজ, সবাই সেদিন ঝোলে আঁশটে গন্ধ পায়, তারপর সাতদিন আর মাছ আসে না। পিসে বলেন, এত মাছ খাওয়া হয়েছে, এগুলো আগে হজম হোক। তা এখন পিসে হঠাৎ কাঁকে গেলেন কেন? আরে যেতে কি আর চেয়েছিলেন, তাকে যেতে হলো, সেই কথাই বলি। এখন হয়েছে কি জানিস, সারা জীবন ওই কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি খেতে খেতে শেষকালে পিসিমা গেলেন দারুণ চোটে। ওদিকে টাকায় শ্যাওলা জমে গেল, এদিকে আমরা না খেয়ে মরি, বিদ্রোহ করলেন পিসিমা। বিদ্রোহ? তাছাড়া আর কি, সামনাসামনি কিছু বললেন না, কিন্তু চমৎকার প্ল্যান আঁটলেন একটা। পিসে তো কড়াইয়ের ডাল ডাঁড়া চচ্চড়ি আর তার সেই মাছ খেয়ে নিয়মিত কোর্টে চলে যান, আর পিসিমা কি করেন, তক্ষুনি চাকরকে বাজারে পাঠান। গলদা চিংড়ি, ইলিশ মাছ, পাকা পোনা, ডাল, মাংস, ডিম এইসব আনান। সেগুলো তখন রান্না হয়, পিসিমা খান, ঝিচাকর খায়। বাড়িতে যে দুটো মরা খেকো বেড়াল ছিল তারা দেখতে দেখতে তেল তাকড়া হয়ে যায়। আমি বললুম, এ কিন্তু পিসিমার অন্যায়। পিসেকে ফাঁকি দিয়ে টেনিদা রেগে বললে, পিসের অন্যায়? পিসে যদি কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করেও না খেয়ে সিটকে হয়ে থাকেন সে তার খুশি, তাই বলে পিসিমা কষ্ট পেতে যাবেন কেন? আর অনেক দিনই ডাঁটা চচ্চড়ি চিবিয়েছেন, চিবুতে চিবুতে দাঁতই পড়ে গেছে কয়েকটা, শেষ বয়সে ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার? তা বটে। এভাবেই বেশ চলে যাচ্ছিল, পিসে মশাই কিছুই টের পেতেন না, কেবল মধ্যে মধ্যে বেড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটু কুটিল সন্দেহ দেখা দিত। পিসিমাকে জিজ্ঞেস করতেন, বেড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে বলতো, এত মোটা হচ্ছে কেন? পিসিমা ভালো মানুষের মতো মুখ করে বলতেন, ওরা আজকাল খুব ইঁদুর মারছে তাই। ও, ইঁদুর মারছে শুনে পিসে মশাই খুব খুশি হতেন, বলতেন, ইঁদুর মারা খুব ভালো, ও বেটারা ধান চাল কলাই টলাই খেয়ে ভারী লোকসান করে। সবই তো ভালো চলছিল, কিন্তু সেদিন হঠাৎ, আমি জিজ্ঞেস করলুম, হঠাৎ? পিসে মশাই কোর্টে গিয়ে দেখলেন কে মারা গেছেন, কোর্ট বন্ধ। একটু গল্প গুজব করে পরের পয়সায় দু একটা পান টান খেয়ে বেলা ১২টা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন তিনি। ফিরেই তিনি স্তম্ভিত, এ কি, সারা বাড়িতে যে মাছের কালিয়ার গন্ধে মম করছে,
মাছের মুড়ো দিয়ে সোনামুগের ডালের সুবাসে বাতাস ভরে গেছে যে। এ তিনি কোথায় এলেন, কার বাড়িতে এলেন, জেগে আছেন না স্বপ্ন দেখছেন? দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের ভেতর ঢুকে গিয়েছিল, কিন্তু পিসিমা দারুণ আর মাথাও খুব ঠান্ডা। তিনি এক গাল হেসে বললেন, এসো এসো, তুমি যাওয়ার পরেই তোমার এক মক্কেল, কি নাম ভুলে গেছি, প্রকাণ্ড একটা রুই মাছ, ভালো সোনামুগের ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে, তাই রান্না করছিল। ও মক্কেল, পিসামশাই একটু আস্তস্ত হলেন, কিন্তু তারপরেই আঁতকে উঠে বললেন, কিন্তু তেল ঘি মশলাপাতি সব সে পাঠিয়ে দিয়েছিল। তাই নাকি, তাই নাকি, তাহলে খুব ভালো। পিসেমশাইয়ের মোচা গোঁফের ফাঁকে একটু হাসি দেখা দিল। আমি ভাবতুম মক্কেলগুলো সব বিয়াক্কেলে, এর দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে। তা কোথাকার মক্কেল বললে, কি নাম? নাম তো ভুলে গেছি, পিসিমা বুদ্ধি খাটিয়ে বললেন, বোধহয় সোনামুখীর কোনো লোক। তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে। সোনামুখী, ভুরু কুঁচকে ভাবতে লাগলেন পিসে। পিসি বললেন, হয়েছে হয়েছে, এখন তোমায় আর অত আকাশ পাতাল ভাবতে হবে না। কত লোকের মামলা জিতিয়ে দিয়েছ, কে খুশি হয়ে দিয়ে গেছে, ও নিয়ে মাথা ঘামালে চলে? এখন এসো, মুড়ি ঘণ্টের ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও। বাড়ি গন্ধে ভরাট, তাতে মাথা খারাপ হয়ে যায়। পিসেমশাইয়ের পেটও চুঁচুঁই করছিল, তবু একটু মাথাটা চুলকে বললেন, বামুনের ছেলে এক সূর্যিতে দুবার ভাত খাবো? ভাত না খেলে মাছই খাও একটু। তাহলে ভাতও দাও দুটো, শুধু মাছে কি আর? পিসে ভেবে টেবে বললেন, আর মক্কেলেই তো খাওয়াচ্ছে, ওতে দোষ হবে না বোধ হয়। পিসিমা বললেন, না কোনো দোষ হবে না। অগত্যা পিছে বসে গেলেন, কিন্তু ডাল থেকে মুড়ো তুলে মুখে দিয়েই হঠাৎ একটা আর্তনাদ করলেন তিনি, এই যে যোগ্যি রান্না। পিসিমা বললেন, পরের পয়সায় তো। কিন্তু কয়লা পুড়লো যে? পিসিমা বললেন, কয়লা তো পোড়ায়নি, চাকর দিয়ে শুকনো ডালপালা কুড়িয়ে আনিয়েছি। কিন্তু কিন্তু হাঁড়ি টেচকিগুলো? বুক ফাড়া চিৎকার করলেন পিসেমশাই। সেগুলো আগুনে এতক্ষণ ক্ষতি হলো না তাতে? তারপর মাছতে হবে না আর ক্ষয়ে যাবে না সেজন্যে? বলতে বলতে পিসেমশাই ডুগড়ে ডুগড়ে কেঁদে উঠলেন, গেল আমার এত টাকার হাঁড়ি ডেচকি ক্ষয়ে গেল, আর কাঁদতে কাঁদতে ঠাস করে পড়ে গেলেন, পড়েই অজ্ঞান। জ্ঞান হলো 12 ঘন্টা পরে, চোখ লাল, খালি ভুল বকছেন, থেকে থেকে কোঁকিয়ে কেঁদে উঠছেন, গেল গেল আমার হাঁড়ি ডেচকি গেল। ডাক্তার এসে বললেন, দারুণ শখ পেয়ে পাগল হয়ে গেছে, রাঁচি পাঠিয়ে দেখুন ওরা যদি কিছু করতে পারে। তাই একাদশী পিসে কাঁকে চলে গেলেন, হয়তো 6 মাস পরে ফিরবেন, 1 বছর পরেও ফিরতে পারেন, আর নইলে পাকাপাকিভাবে থেকেও যেতে পারেন, ওখানে রাঁচির জল হাওয়ায় ভালোই থাকবেন, আর মধ্যে মধ্যে হাঁড়ি ডেচকির জন্যে কান্নাকাটি করবেন। আমি বললুম, আচ্ছা টেনিদা, এখন একাদশী পিসি কি করবেন? বেশ নিশ্চিন্তে রোজ রোজ মাছ মাংস পোলাও পায়েস খাবেন তো? টেনিদা বললে, ছি পেলা, তুই ভীষণ হার্টলেস। আমি চুপ করে রইলুম, তেলে ভাজার ঠোঙা শেষ হয়ে গিয়েছিল, একটা ল্যাচ নেড়া নেড়ি কুত্তার গায়ে সেটা ছুঁড়ে দিয়ে টেনিদা আমার কানে কানে বললে, এখন মানে যতদিন পিসে কাঁকেতে থাকে এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যায় না রে, যাবি তুই আমার সঙ্গে? পরমানন্দে মাথা নেড়ে আমি বললুম, নিশ্চয় নিশ্চয়ই। ধন্যবাদ বন্ধু আমাদের গল্প পাঠে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আশা করি গল্পটা অবশ্যই আপনার ভালো লেগেছে, তাই তো শুনলেন? তাহলে এবার একটা লাইক করুন, আপনার একটা লাইক আমাদের গল্প পাঠে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আর চ্যানেলে যে গল্পগুলো আছে সেগুলো শুনতে চ্যানেলের ছবিতে টাচ করে প্লে লিস্টে গিয়ে শুনে নিন ফাটাফাটি সব গল্পগুলো। এবং একটা কথা ভুলবেন না, সেটা সাবস্ক্রাইব করতে। অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পের সঙ্গে। ধন্যবাদ।